गुरु आराधना गुरु गुरुर मूर्ति सदा स्मरण करिबे गुरुर नाम सर्वदा जप करिबे गुरुर आज्ञा सर्वप्रकार अति यत्न सहकारे पालन करिबे गुरु व्यतीत अन्य कहारो चिंता करिबे ना गुरुर मुखे ब्रह्म विराज करें ताहार कृपाते से ब्रह्म लब्ध हन অতএব নিজের আশ্রম পর্ণচিত কর্ম নিজের পুষ্টি বর্ধনী ইহলৌকিক পরলৌকিক অভ্যুদয় সাধিকা কীর্তি অন্যান্য সমস্ত বিষয় পরিত্যাগ পূর্বক গুরু ভিন্ন কাহাকেও চিন্তা করিবে না ব্রহ্ম বিদ্যা গুরুর মুখে অবস্থান করেন এবং গুরু ভক্তি দ্বারাই সেই বিদ্যা লব্ধ হন সেই উপকরণ যত্ন সহকারে শ্রী গুরু আরাধনা করিবে ধ্বংস তেজ রূপে পতিত হয় অতএব গুরুই অজ্ঞান নাশক ব্রহ্ম এই বিষয়ে সন্দেহ নাই ভূকার প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক ভূকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক গুরু শব্দের প্রথম বর্ণ রূকার মায়া তাহার সত্তাদি গুণ প্রভৃতিকে বুঝায় দ্বিতীয় বর্ণ রূকার মায়া রূপ ভ্রান্তি বিমোচক ব্রহ্মকে বুঝায় উশব্দ অন্ধকার সদৃশ শব্দ স্তন্ন নিরোধক অন্ধকার ও নিরোধিত্যা গুরু তৃতীয়তে উশব্দের অর্থ অন্ধকার রূশব্দের অর্থ তাহার নিরোধক অন্ধকারকে নিরোধ বা নিবারণ করেন বলিয়া তাহাকে গুরু বলা হয় এবং গুরুপদং শ্রেষ্ঠং দেব নানমাপি দুর্লভং আহা হুহু মনশ্চৈব গঙ্গর্বা দৈশ্য পূজ্যতে এই প্রকার শ্রী গরম চরণ শ্রেষ্ঠ দেবতাদের দুর্লভ তাহা হাহা হুহু গান এবং গন্ধর্ব প্রভৃতি দ্বারা পূজিত হইয়া থাকে আসনং শয়নং বস্ত্রং বাহনং কুশান আদিকং সাধকেন প্রদাতব্যং গুরো সন্তোষ কারণা সেই গুরু সন্তুষ্টির জন্য তাহাকে আসন সজ্জা বস্ত্র বাহন অলঙ্কার আদি প্রদান করা সাধকের পক্ষে অবশ্য কর্তব্য দীর্ঘ দণ্ডম নমস্কৃত নির্লজ্জ গুরু সন্নিধ আত্মতারা দীপ সর্বং গুরু নিজদয়ে গুরুর নিকট সর্বপ্রকার লজ্জা দূর করিয়া দীর্ঘ দণ্ডের ন্যায় বিপতিত হইয়া প্রণাম করিয়া নিজেকে স্থির করতে হবে সকলে তাহা পরিচর্যার জন্য গুরুকে নিবেদন করিবে কৃমিকীট ভস্য বিষ্টা দুর্গন্ধমল মূত্রকম শ্লেষ দপ্তা তাসম মাংসম তনুবৃত্তম পরাণনে সংসার বৃক্ষম আরুরা পতন্তি নরকার্ণবে যেন ধৃত মিদম বিশ্বম তস্মৈ শ্রী গুরবে নমঃ হে সুবদনী পার্বতী কৃমিকীট ছাই দুর্গন্ধযুক্ত বিষ্ট মলমূত্র শ্লেষ রক্ত চামড়া মাংস ইহাই তো দেহ এই প্রকার অকিঞ্চিতকর দেহ অবলম্বন করিয়া জীব সংসার রূপীকে আহরণ করত নরক সাগরে পতিত হয় যিনি এই বিশ্বকে জীব সকলকেই নরক হইতে উদ্ধার করেন সেই গুরুদেবকে বারবার প্রণাম করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই দেব মহেশ্বর গুরুই পরব্রহ্ম সেই গুরুদেবকে বারবার প্রণাম করি অজ্ঞান অতিবিধান দর্শ জ্ঞানঞ্জন শলকয়া চক্ষুরিমিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ অজ্ঞান রূপ অন্ধকারের দ্বারা অন্ধ ব্যক্তি চক্ষুকে যিনি জ্ঞান রূপ অঞ্জন শলকা দ্বারা উন্মীলিত করিয়াছেন সেই গুরুদেবকে বারবার প্রণাম করি অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ মঙ্গলাকার অখণ্ড চরাচরকে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করিয়া যিনি অবস্থিত আছেন তাহার পথ স্বরূপ অর্থাৎ ব্রহ্মের স্বরূপ যিনি দেখাইয়া দিয়াছেন সেই গুরুদেবকে প্রণাম করি চিন্ময় ব্যতীতং সর্বং ত্রৈলোক্যং সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ স্থাবর জঙ্গমাত্মক সমস্ত ত্রিলোককে ভূ ভুবস্ব এই লোকত্রয় উপলক্ষিত বিশ্বকে যিনি স্বীয় চিত্ত স্বল্পতারা ব্যাপী আছেন সেই ব্রহ্মপথকে যিনি প্রদর্শন করিয়াছেন সেই শ্রী গুরুদেবকে বারবার প্রণাম করি স্থাবরং জঙ্গমং ব্যক্ত যৎকিঞ্চিত য সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ এই চরাচরাত্মক জগতে যাহা কিছু সচল অচল
যিনি বেদান্ত রূপ কমলের সূর্য স্বরূপ, সূর্য যেমন পদ্মকে স্ফুটিত করে সেই রূপ যিনি বেদান্ত জ্ঞানকে প্রকাশিত করে সেই শ্রীগুরুকে বারবার প্রণাম করি। চৈতন্য শাশ্বত শান্ত গোমাতীত নিরঞ্জন বিন্দু নাদ কলাতীত তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি চৈতন্য স্বরূপ শাশ্বত নিত্য অব্যয় শান্ত সর্বসূক্ষ্ম পদার্থ, যে আকাশ তা হইতে সূক্ষ্মতর যাহাতে কোন অঞ্জন বা গুণক্রয় রূপ আলস্য নাই, যিনি বিন্দু অর্থাৎ কুণ্ডলিনী সৃষ্টি উন্মুখ কারণ অবস্থা পরা শক্তি, না দাবি শব্দ প্রণব পরাবার ও কলার শক্তি, সদা শিক্ষবিধি তত্ত্বের অধিষ্ঠান সূক্ষ্ম জগতের অতীত, সেই শ্রীগুরুকে বারবার প্রণাম করি। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিত ভুক্তি মুক্তি প্রদাতা চ তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি জ্ঞান শক্তিকে সম্যক রূপে আরূঢ় তত্ত্বরূপ মালা যাহা রঙ্গভূষণ, যিনি বক্ষ প্রদান করেন সেই গুরুদেবকে বারবার প্রণাম করি। অনেক জন্ম সংক্রান্ত কর্মবন্ধ বিদায়হীনে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আত্মজ্ঞান প্রদান করে তো বহুজন সংক্ষেপ কর্মের বন্ধন যিনি দগ্ধ করেন সেই গুরুদেবকে বারবার প্রণাম করি। শোষণং ভব সিন্ধশ্চ জ্ঞাপনং সার সম্পদঃ গুরুঃ পাদপদ্মং সম্যক তস্মৈ শ্রী গুরবে নমঃ। যে শ্রীগুরুর পাদপদ্ম চরণস্পৃষ্ট জল উষ্ণ বায়ুর ন্যায় সংসার সাগরকে শোষণ করে এবং ব্রহ্মজ্ঞান রূপ জগতের শ্রেষ্ঠ সম্পদকে জ্ঞাপন করে সেই গুরুদেবকে বারবার প্রণাম করি। ন গুরুর অধিকম তত্ত্বম ন গুরুর অধিকম তপ তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর অধিক কোনো তত্ত্ব নাই, গুরুর অধিক কোনো তপস্যা নাই, তত্ত্বজ্ঞান হইতে শ্রেষ্ঠ কিছুই নাই, সেই শ্রী গুরুদেবকে বারবার প্রণাম করি। মন্নাথ শ্রী জগন্নাথ ও মদ্গুরু শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি আমার স্বামী তিনি জগতের স্বামী, যিনি আমার গুরু তিনি জগতেরই গুরু, আমার আত্মায় সবের জীব সমস্ত জীবের আত্মা, এই প্রকার জ্ঞান যাহার কৃপায় উদিত হয় সেই গুরুদেবকে বারবার প্রণাম করি। গুরু রাবিনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরতরম নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু সমস্ত পদার্থের আদি কারণ উৎপত্তি স্থান, অতএব তিনি অনাদি, সেহেতু তিনি শ্রেষ্ঠ দেবতা, গুরু হইতে শ্রেষ্ঠতর আর কিছুই নাই, অতএব সেই শ্রী গুরুদেবকে বারবার প্রণাম করি। ধ্যানমূলম গুরু মূর্তি পূজামূলম গুরু পদম মন্ত্রমূলম গুরুর বাক্যম মোক্ষমূলম গুরু কৃপা, গুরু মূর্তি ধ্যানের মূল গুরু চরণী পূজার মূল, গুরু বাক্যই মন্ত্রের মূল, সেহেতু গুরু বাক্যই মন্ত্রের মূল, গুরু কৃপাই মুক্তির মূল। সপ্ত সাগর পর্যন্ত তীর্থ স্নান ফলম তথা গুরু রাগি জলাবৃন্দ সহস্রাংশেন দুর্লভ। সপ্ত সাগর পর্যন্ত যত তীর্থ আছে সেগুলিতে স্নান করিলে যে ফল লব্ধ হয় তা গুরু পাদকের এক বিন্দু সহস্র ভাগের এক ভাগে ফলের সমান, ইহা এতই দুর্লভ বস্তু। গুরুরেব জগৎ সর্বং ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম গুরু পরতম নাস্তি তস্মাৎ সম্পূজয়েৎ গুরু। গুরুই ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক সমস্ত জগৎ, গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই, অতএব গুরুকে সম্যকভাবে পূজা করিবে। জ্ঞানং বিনা মুক্তিপদম লভতে গুরু ভক্তিতঃ গুরু পরতরম নাস্তি জ্ঞায়ঃ গুরু মার্গিনা। জ্ঞানবাচনীকে অর্থাৎ জ্ঞান শব্দকে অপতিত অমানুষ্ঠে তত্ত্বা জ্ঞান দর্শন পর্যন্ত জ্ঞান সাধন ব্যক্তিকে একমাত্র গুরুভক্তি দ্বারা মুক্তি লব্ধ হয়। গুরু অপেক্ষা শ্রেষ্ঠতর কিছুই নাই, অতএব গুরু কর্তৃক উপদিষ্ট মার্গে অনুসরণকারীগণ কর্তৃক তিনি একমাৎ দেহ। তস্মাৎ পরতরম নাস্তি নেতি নেতিতি বৈ শ্রুতি কর্মণা বচসা চৈব সর্বভারব্রুম। সর্বপ্রপঞ্চে নিষেধিতা নেতি নেতি এই শ্রুতি বলেন,
তাহা পরমেশ্বর শীঘ্র হইতে শ্রেষ্ঠতর আর কিছুই নাই। সেহেতু কর্ম এবং বাক্য দ্বারা গুরুকে সর্বদা আরাধনা করিবে। গুরু কৃপা প্রসাদেন ব্রহ্মা বিষ্ণু সদা শিবা সৃষ্টাদি সমস্তাকে কেবলম গুরু সেবায়া, কেবলমাত্র গুরু সেবার দ্বারা তাহার কৃপার প্রসাদে প্রভাবী সেই ব্রহ্মা বিষ্ণু শিব সৃষ্টি স্থিতি লয়রূপ কার্য করিতে সমর্থ হইয়াছেন। দেব কিন্নর গন্ধর্ব ইতর যক্ষ চারণ মুনিয়তি ন জানন্তি গুরু শস্য সাবিদিন। এই কিন্নর গন্ধর্ব পিতৃগণ যক্ষ এমনকি মুনিগণ গুরুকে শুশ্রূষা করিবার বিধি বা নিয়ম জানেন না, গুরুতত্ত্ব এতই গম্ভীর। নমস্তা দেব গন্ধর্ব ইতর যক্ষ কিন্নরা বিষয়া সর্বসিদ্ধাস্য গুরু সেবা পরমিত। গুরু সেবাতে পরম দেব গন্ধর্ব পিতৃগণ যক্ষ কিন্নর বিষয় সর্বসিদ্ধ বড় মুক্ত হইতে পারেন না, অর্থাৎ মোক্ষ লাভ করিতে হইলে তাহাদিগকে গুরু সেবা দ্বারা লাভ করিতে হয়। জ্ঞানং মহাদেবী সর্বানন্দ প্রদায়কম সর্বশৌচ করম নিত্যম ভক্তি মুক্তি ফলপ্রদম। হে মহাদেবী ভোগ অপরূপি ফল প্রদানকারী সকল প্রকার আনন্দদায়ক নিত্য সর্বশুভ কর ধ্যানের বিষয়ে স্মরণ করো। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং বদামি, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং ভজামি, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং স্মরামি, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং নমামি। শ্রীমৎ পরব্রহ্ম গুরু শব্দের উচ্চারণ করিতেছি, সর্বসম্পদের আকর পরব্রহ্ম গুরুকে ভজনা করিতেছি, সর্বসম্পদের আকর পরব্রহ্ম গুরুকে স্মরণ করিতেছি, সর্বসম্পদের আকর পরব্রহ্ম গুরুকে বারবার প্রণাম করিতেছি। ব্রহ্মানন্দন পরম সুতদন কেবলম জ্ঞান মূর্তি গঙ্গাকৃতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বদি সাক্ষীভূতম ভবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং তম নমামি। যিনি ব্রহ্মানন্দ স্বরূপ পরম সুখ দান করেন, যিনি কেবল শুদ্ধ জ্ঞান ঘনমূর্তি, যিনি সীমিত বিশ্ব সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্বের অতীত আকাশের ন্যায় সূক্ষ্ম সর্বব্যাপী, যিনি তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি প্রভৃতি মহাবাক্য সমূহের লক্ষ্য, যিনি এক অদ্বিতীয় নিত্য নাশহীন বিমল রাগ দেশাদি কালস্বরহীন অচল যিনি সর্বমনোবৃত্তির সাক্ষী সকল ভাবের অতীত সত্য রজতম এই তিন গুণের পায়ে অবস্থিত সেই সদ্গুরুকে প্রণাম করি। নিত্যম শুদ্ধম নিরাভাসম নিরাকারম নিরঞ্জনম নিত্যবোধম চিদানন্দম গুরু ব্রহ্ম নমাম্যহম। যিনি নিত্য নাশীন পবিত্র তা স্বরূপ দ্বিতীয় কিছু না থাকায় যাহার আভাস আভাসকর্তা প্রকাশক জ্যোতি নাই, যিনি স্বয়ং প্রকাশ যিনি নিরাকার যিনি অঞ্জন গুণত্রয় রূপ আলস্য যার মধ্যে নাই, যিনি নিত্য বোধস্বরূপ সেই চিত আনন্দ স্বরূপ ব্রহ্মরু গুরুদেবকে আমি বারবার প্রণাম করি। হৃদয় বুঝে করি নিকমগ্ধ সংস্থান সিংহাসনে সংস্থিত দিব্য মূর্তি দায়েদ গুরু চন্দ্রকলা বতম সং সচ্ছি সুপারিশ্ব বড় প্রদঞ্চ। হৃদয় পত্নের কর্মিকা মধ্যে বিরচিত সিংহাসনে অবস্থিত যাহার দিব্য মূর্তি চন্দ্রকলা দ্বারা বিভূষিত, যিনি সচ্চিত আনন্দরূপ যিনি সকল প্রকার বৈরাগ্যাদি অবিষ্ট বড় প্রদান করেন সেই গুরুমূর্তিকে ধ্যান করিলে ধ্যানের আরো প্রকার। শ্বেতাম্বরম শ্বেত বিলোকযুক্তাং মুক্ত কলা ভূষিত দিব্য মূর্তি বামাঙ্গ পীঠে স্থিত দিব্য শক্তি মন্দাস্মিতম পূর্ণ কৃপানিধানম যাহার দিব্য মূর্তি শ্বেতাম্বরধারী ভস্মচন্দনাদি শ্বেত বিলোকযুক্ত মুক্ত মালার দ্বারা বিভূষিত যাহার বাবাঙ্গে দিব্য শক্তি অবস্থিত যিনি পূর্ণ কৃপারা মৃদুভাষ্য যাহার বদনমন্ডল সুশোভিত সেই সদ্গুরু দেখতে আমি ধ্যান করি। আনন্দ মানন্দ পরম প্রসন্নম জ্ঞান স্বল্পম নিজ বৌরযুক্তম যোগেন্দ্রমিদ্যম ভবরোগ বৈদ্যম শ্রীমৎ গুরুম নিত্যম অহং ভজামি। যিনি স্বয়ং আনন্দ স্বরূপ আনন্দ প্রদান করেন, যিনি জ্ঞান স্বরূপ অথচ নিজের স্বরূপ বিষয় জ্ঞানযুক্ত আমি অদ্বিতীয় চিত্রূপ এইরূপ জ্ঞানী যিনি সদা প্রতিষ্ঠিত সংসার ও যন্ত্রণায় যিনি একমাত্র বৈদ্য সেই যোগীন্দ্রগণের পূজ্য প্রসন্ন বদন শ্রীমৎ গুরুকে আমি নিত্য ভজনা করি। প্রাত শিরসি শুক্লাব্জে দিনে ক্লান্তি গুরুম
वराभय करम शांतम शरण्या शैतानं पूर्वकं प्रातःकाले श्रीगुरुर नाम उच्चारण करिते करिते ताहा रूपेण भावे स्मरण करिबे मस्तकस्थ श्वेतवर्ण द्वादश कमलय अवस्थित तिनि दीर्घसिद्धि नेत्र शांत हस्तद्वय वर अभय मुद्रा धारण करियाछेन न गुरुरोदितं न गुरुरोदितं न गुरुरोदितं न गुरुरोदितं मम शासनत गुरु रोदित श्रेष्ठ ब्रह्मांडे आर किछुई नाई किछुई नाई किछुई नाई आमाके कोनो उपदेश हईते हे जीव इहा धारण करो एवं भेदं गुरुं ध्यात्वा ज्ञानं उत्पाद्यते स्वयं तदा गुरु प्रसादेन मुक्त मिमिति भावे এই রূপে গুরু ধ্যান করিতে করিতে আমি ব্রহ্মস্বরূপ এই জ্ঞান স্বয়ং উৎপন্ন হয় তখন গুরু কৃপায় আমি মুক্ত হইলাম এই প্রকার চিন্তা করিবে গুরু নাদর্শিতে মার্গে মনোশুদ্ধিঞ্চ কারয়েৎ অনিত্য অখণ্ডয়েৎ সর্বং যৎকিঞ্চিত আত্মগোচরম জ্ঞেয়ং সর্বনিত্যঞ্চ জ্ঞানং চ মনোচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং সমম চিন্তা করিয়া তাহাদের অস্তিত্ব খণ্ডন করিবে যাহা কিছু জ্ঞেয় অর্থাৎ জ্ঞানের বিষয় সেই সমস্ত অনিত্য জ্ঞান নামে যাহা পরিচিত তাহা মনি অর্থাৎ মন ব্যতীত বিষয় জ্ঞানের অস্তিত্ব নাই এই প্রকারে অনিত্য জ্ঞেয় পদার্থ সকল জ্ঞান সাপেক্ষে হওয়া জ্ঞান ও ত্রিফল মাত্র স্থায়ী সুতরাং অনিত্য এবং মন মাত্র হওয়ার মনোরূপী জ্ঞান এবং তৎসাপেক্ষ জ্ঞেয় পদার্থকে সমান মনে করিবে অর্থাৎ জ্ঞান জ্ঞাদি যা জ্ঞেয় পদার্থ অনিত্য এই রূপ ধারণা করিবে আত্মা ব্যতিরিক্ত অন্য দ্বিতীয় কিছু নিত্য নহে এবং শ্রুত্বা মহাদেবী গুরু নিন্দাং করোতি যাহা স্বজাতি নরকম ঘোরম যাবচন্দ্র দিবাকর হে মহাদেবী গুরুতত্ত্ব এইভাবে শ্রবণ করিয়াও যে ব্যক্তি গুরু নিন্দা করে যতদিন চন্দ্র সূর্য বিরাজ করিবে ততদিন তাহাকে ঘোর নরকে বাস করিতে হইবে যাবদাহান্ত কাল অস্তি তাবৎ দেবী গুরুস্বরে গুরু লেপন বক্তব্যম স্বচ্ছন্দম ভাবে হে দেবী দেহের অন্তকাল পর্যন্ত শ্রীগুরুকে স্মরণ করিবে যদি স্বাধীনতা বন্ধ ন্যূনতা ভাবনা আকাঙ্ক্ষা করো অর্থাৎ স্বচ্ছন্দতা আর পরিত্যাগ করো অর্থাৎ যদি প্রথমক শরীর ফল আকাঙ্ক্ষা করো তাহলে গুরু লোক হইয়াছে অর্থাৎ মৃত্যু হইয়াছে বলা উচিত নয় গুরুভক্ত গুরুতত্ত্বে বর্ণনা শুনিয়া মনে হয় গুরুর লোকই লইয়া সম্পূর্ণ মিথ্যা গুরু শাশ্বত নিত্য বিদ্যমান মোক্ষ আকাঙ্ক্ষীর এই প্রকার দৃঢ় নিশ্চয় যুক্ত হওয়া উচিত গুরু রাগে ন বক্তব্য কদাচন অহংকার ন কর্তব্য রাগই শিষ্য কথাচন গুরুর সম্মুখে অসত্য বচন কদাপি করিবে না রাগ্য শিষ্যগণ কখনো অহংকার করিবেন না যোগ ওই হুঙ্কৃত বিকৃত গুরু নির্বৃত বাদত অরণ্যে নির্জন স্থানে সর্বদে তত্ত্ব রাখত যে ব্যক্তি হুঙ্কার দিয়া গুরুকে বিচারে পরাজিত করে সেই ব্যক্তি অরণ্যে জনশূন্য স্থানে ব্রহ্মরাক্ষস হইবে ব্রহ্মরাক্ষস জনিতে জন্মগ্রহণ করিয়া অশেষই দুঃখ ভোগ করিবে মুনি বিপন্ন বৈ সুরীবা সুরৈবা সাধিত যদি কাল ও মৃত্যু ভয়া দিয়াবি গুরু রক্ষতি পার্বতী হে পার্বতী মুনিগণ পণ্যগণ অর্থাৎ সর্পগণ অথবা দেবগণ কর্তৃক যদি শিষ্য বিষাক্ত হন গুরু তাহাকে রক্ষা করেন এমনকি কাল অর্থাৎ যম এবং মৃত্যু বদলকেও গুরু শিষ্যকে রক্ষা করে গুরু কর্তৃক অভিশাপ্তগণ ক্ষীণ হইয়া বিনাশ প্রাপ্ত হয় এ বিষয়ে সংশয় নাই সকল দেবতা এবং গুরুগণ তাহাকে রক্ষা করিতে অসমর্থ মন্ত্ররাজ নিদম দেবী গুরু রাত্রি সক্ষদয় শ্রুতি বেদান্ত বাকেন গুরু সাক্ষাৎ পরম পদম হে দেবী গুরু এই দুইটি অক্ষর মন্ত্রের মধ্যে রাজা শ্রেষ্ঠ মন্ত্র বেদ ও বেদান্ত বাক্য অনুযায়ী গুরু সাক্ষাৎ পরম পদ যাহা লাভ করিল অন্যান্য যাবতীয় পদার্থ অকিঞ্চিত হয়েছেন হয়ে পড়ে গুরু কর্তৃক অভিশপ্তগণ ক্ষীণ হইয়া বিনাশ প্রাপ্ত হয়
এই বিষয়ে সংশয় নাই, সকল দেবতা মুনিগণ তাহাকে রক্ষা করিতে অসমর্থ। মন্ত্রাজনিদং দেবী গুরুদক্ষদয়ং শ্রুতি বেদান্ত বাক্যেন গুরু সাক্ষাৎ পরম পদম। হে দেবী গুরু, সেই দুটি অক্ষর মন্ত্রের মধ্যে রাজা অর্থাৎ শ্রেষ্ঠ মন্ত্র, বেদ ও বেদান্ত বাক্য অনুযায়ী গুরুই সাক্ষাৎ পরম পদ। যাহা লাভ করিলে অন্যান্য যাবতীয় পদ পদার্থ অকিঞ্চিৎকর হয়ে পড়ে। শ্রুতি বৃষ্টিতেন বিজ্ঞায় কেবলম গুরু সেবয়া তে বৈষণ্যাসীন প্রক্তা ইতর বেশ ধারিণা। শ্রুতি স্মৃতি শ্রুতি স্মৃতি যাহা অবশ্য জ্ঞাতব্য তাহাও না জানিয়া যাহারা কেবল গুরু সেবাতে জীবন উৎসর্গ করিয়াছেন তাহারাই সন্ন্যাসীতে পতিত হন। অপর সকলে বেশধারী মাত্র, গুরু সেবা প্রসাদেন আত্মা রাম হি লভতে অনেন গুরু মার্গেন আত্মদানং প্রবর্ততে। গুরু সেবার প্রসাদে আত্মানন্দ লাভ হইয়া থাকে, এই গুরু সেবার পথ অবলম্বনে আত্মজ্ঞান প্রবৃত্ত হয় অর্থাৎ উৎপন্ন হয়। আব্রহ্মস্তম্ভ পর্যন্তম পরমাত্মস্বরূপকম স্থাবরং জঙ্গমম উচ্ছেদ্য প্রণমামি জগন্ময়ম। এই ব্রহ্ম হইতে ক্ষুদ্র তৃণ পর্যন্ত স্থাবর ও জঙ্গম অচল সচল সমস্তই পরমাত্মস্বরূপ। সেই জগন্ময়কে জগৎমাত্মা পরমাত্মা শ্রী গুরুদেবকে প্রণাম করি। নিত্য পূর্ণং নিরাকারং নির্গুণং স্বাত্ম সংস্থিতং পরাৎপরতরং ধেয়ং নিত্যানন্দ আপাকম্। নিত্য পূর্ণ নিরাকার নির্গুণ নিজ আত্মাতেই অবস্থিত, শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠতর নিত্য আনন্দ পাদানন্দরূপিতং গুরুরূপী ব্রহ্মই ধেয়। হৃদয়াকাশমুগ্ধস্থং শুদ্ধ স্ফটিত সন্নিবং অঙ্গুষ্ঠমাত্র পুরুষং ধ্যায়িত চিন্ময়ং হৃদি। হৃদয় আকাশের মধ্যে অবস্থিত শুদ্ধ স্ফটিক সদৃশ ধবল হৃদয়াকাশটায় অঙ্গুষ্ঠমাত্র পরিণত হয়। অঙ্গুষ্ঠমাত্র চিন্ময় গুরুরূপী পুরুষকে ব্রহ্মকে হৃদয়ের মধ্যে ধ্যান করিবে। তাহাতেই রূপ ধ্যান করিতে করিতে যে ভাব স্ফুরিত হয় হে দেবী তাহা আমি বলিতেছি, শ্রবণ কর। নিঃশব্দ নিঃশব্দ সেই ভাব এ পার্বতী ব্রহ্মরূপে অবগত হইবে। যথা নিজস্ব ভাবন কর্পূরং কুঙ্কুমাদিকম শীতষ্ণ দ্বি স্বভাবীন তথা ব্রহ্ম চ শাশ্বতম। কপূর কুম্পন প্রভৃতি যেমন নিজেরই স্বভাবসিত শীতল উষ্ণ, তদ্রূপ নিজের ভাবি ব্রহ্ম শাশ্বত নিত্য। গুরু ধ্যান তথা নিত্যম দেহি ব্রহ্মময় ভবে পিণ্ডে পদে তথা রূপে মুক্তাস্তে নত্র সংশয় পিণ্ড। হে যে দেহ বিবাহী জীব নিত্যশ্রী গুরু ধ্যান করে সে ধ্যান প্রভাবে শ্রীপার্বতী বলিলেন হে মহাদেব, সেই পিণ্ড কি পদই বা তাহাকে বলে রূপ এবং রূপাতীত পাখি। হে শঙ্কর ইহা কৃপা পূর্বক বলুন। সে শঙ্কর উবাচ পিণ্ডম কুণ্ডলিনী সত্যি পদম হংস উদারিতম রূপম বিন্দু রীতি জ্ঞয়ম রূপাতীতম নিরঞ্জনম। শ্রীপদ শ্রী শঙ্কর বলিলেন কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে, হংসকে পদ বলা হয়, বিন্দুই রূপ আর রূপাতীত হইতেছেন নিরঞ্জনে। সোহং সর্বমায়ভূতা পরব্রহ্ম বিলপয়ে পরাণ পরতরং নান্যাৎ সর্বমেব সর্বমেব নিরাময়ং। যস্য অবলোকেনাদেব সর্বসঙ্গ বিবর্জিত একান্ত নিষ্ক্রিয় শান্ত তৎসনাত ভবদীপিয়ে। যাহার
अहम जीव रूपे कल्पित देह अभी कात्मांधारी सृष्टि জীবের প্রতি বিশ্বাস ও প্রশ্বাস এই প্রকার সৃষ্টি ও প্রলয় চলিতেছে, আসলে সহ নাই অহব নাই। আসেন কেবল আত্মা, ইহাই পরম বা আসল তত্ত্ব। এখানে অহম ব্রহ্ম ধ্যানের কথা বলা হইতেছে। তিনি পরব্রহ্ম, আমি এই প্রকার সর্বময় ব্রহ্মময় হইয়া নিজেকে সর্বব্যাপী ব্রহ্মরূপে চিন্তা করিয়া পরব্রহ্মকে অবলোকন বা ধ্যান করিবে, সেই পরব্রহ্ম হইতে শ্রেষ্ঠতর আর কিছুই নাই। এইভাবে ধ্যানের ফলে সমস্ত নিরাময় হইয়া থাকে, অর্থাৎ দুঃখ জন্ম মরণ আদি যাবতীয় ক্লেশ কামায় বিনষ্ট হইয়া থাকে, জীব মুক্ত হইয়া যায়। যাহার অবলোকন মাত্র অর্থাৎ জ্ঞান হওয়া মাত্র হে প্রিয়ে সর্বসঙ্গ অর্থাৎ পুত্র মিত্র আদিতে আসক্তি বিবর্জিত হইয়া যায়, সাধক তৎক্ষণাৎ ক্রিয়াশূন্য শান্ত ও বিবেচ্ছেদ সহিত হইয়া যান। লব্ধম বা তো না লব্ধম বা স্বল্পম বা পুণ্যস্ততা নিষ্কাম দৈব ভক্তব্যম সদা সন্তুষ্ট মানসই। নিষ্কাম হওয়া সেই মুক্ত ব্যক্তি কোনো কিছু লাভ হোক বা না হোক, লব্ধ বস্তু অল্প হোক বা বহুল্যই হোক, সদা সন্তুষ্ট মনে নিষ্কামভাবেই ভোগ করে। সদানন্দ সদা শান্ত রমতে যত্র পুত্রচিৎ যত্রৈব তিষ্ঠতে সোমি স্বদেশ পূর্ণ ভাজনম। হে দেবী সদানন্দ, সেই মুক্ত সদানন্দ সদা সন্ত ব্যক্তি যে কোনো স্থানে ভ্রমণ করেন সেখানেই তিনি অবস্থান করেন, সে দেশই হয় পূর্ণভূমি। যত মুক্তস্য লক্ষণং দেবী তবাগ্রে পথিতন্ময়া উপদেশ মায়া দেবী গুরুমার্গেন দর্শিতা। হে দেবী, আমি তোমার নিকট মুক্তের লক্ষণ বর্ণনা করিলাম। হে দেবী, মৎপত্রী গুরুমার্গ অবলম্বনে জীবের প্রতি করুণাবশত সেই গুরুপত্রী তার মুখের জন্য যে সাধন মার্গ উপদিষ্ট হয় তদ অবলম্বনে উপদেশ প্রদর্শিত প্রদত্ত হইল। গুরু ভক্তি স্ততা ধ্যানম সকলম তব কীর্তিতম অনেন যদ ভবেত কার্যম তদ্যামি দহাতত। গুরু ভক্তি, গুরু ধ্যান এবং তৎসংশ্লিষ্ট যাহা কিছু সকলই তোমার নিকট কীর্তন করিলাম, ইহা দ্বারা যে মহা তপরূপ কার্য সাধিত হয় তাই মনে বলিতেছি শ্রবণ করো। লোক উপকারকম দেবী লোকৈকন্ত ন ভবে লোকৈকার করম না জানতি জ্ঞানহীনা ভবর নবে। হে দেবী, তোমার নিকট প্রকৃত এই উপদেশ লোকের পরম উপকার, কিন্তু এই উপকারকে লৌকিক উপকাররূপে চিন্তা করিও না। অর্থাৎ সাধারণ লোক ভোগের অনুকূলে যে লৌকিক উপকার তাহার উপকার বলিয়া মনে করেন ইহা কিন্তু সেই রূপ নয়। জ্ঞানহীন ব্যক্তিগণ লৌকিক কর্মের ফলে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুরূপ ভবসাগরে গ্রহণ করেন। ইদন্ত ভক্তি ভাবেন পক্ষিয়তে শ্রিয়তে অথবা লিখিত বা প্রদীয়তে সর্বকাম ফলপ্রদম। ইহা কিন্তু এই শাস্ত্র যিনি ভক্তিভাবে পাঠ করেন বা শ্রবণ করেন অথবা লিখিতা কাউকে দান করেন তাহার সর্বকাম অর্থাৎ সকল ইচ্ছা ফলপ্রদ হইয়া থাকে, তাহার সকল শুভ মনস্কামনা সিদ্ধ হয়। গুরু গীতা বিদম দেবী শুদ্ধম তত্ত্বম মায়াবীতম ভবব্যাধি বিনাশার্থম স্বয়মেব সদা জপে। হে দেবী, গুরু গীতা নামক এই শুদ্ধ তত্ত্ব আমি বর্ণনা করিলাম জন্ম মরণ ভবব্যাধি বিনাশের জন্য প্রত্যেকে নিজেই সর্বদা জপ করিবে অর্থাৎ বুঝিয়া বুঝিয়া পাঠ করিবে। গুরু গীতা অক্ষরিতম মন্ত্ররাজ নিদম প্রিয়ে অপরে গীতা মন্ত্র ফলান্না হরতে সরসী। হে প্রিয়ে, গুরু গীতার এই এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র অন্যান্য বিবিধ মন্ত্র ইহা ষোল ভাগের এক ভাগ নহে জানিবে। সর্ব পাপ কুশমনম সর্ব দারিদ্র দাসনম অকাল মৃত্যু হরণম সর্ব সংকট নাশনম। ইহা সর্ব পাপ হরণ করে, সকল দারিদ্র দূর করে, অকাল মৃত্যু নিবারণ করে, সকল প্রকার বিপদ নাশ করে, অবদিত বিপদকে ধ্বংস করে, অনাগতকে নিবারণ করে। যশ রাক্ষস ভূতানম চৌর ব্যগ্র ভয় অপহম মহাব্যাধি হরণ চৈব বিভূতি সিদ্ধিগম ভাবে। ইহা যজ্ঞ রাক্ষস ভুক্ত চৌর ব্যাগ্রাদি হইতে ভয় দূর করে, মহাব্যাধি আরোগ্য করে এবং বিভূতিরূপ সিদ্ধি দান করে। মহানম সর্বভূতানম
बंधने मोचकं करं देवभूपोप्रियकरं लोकानां वशमानये এই শাস্ত্র সকল জীবকে ইহার পাঠক ও শ্রোতা অনুকূলে মোহিত করে। বন্ধন হইতে ইহা শ্রেষ্ঠ মোচনকারী, ইহা দেবতার রাজার কৃতি সম্পাদক এবং সর্বলোককে বশে লইয়া আসে। মুখস্তম্ভ করণ নির্ণাম সদ্গুণানাং বিবর্ধনম দুষ্কর্ম নাশন চৈব সৎকর্ম সিদ্ধিদান ভবে ইহা ভক্তি প্রদান করে। এই শাস্ত্র তর্কাদিতে বিপক্ষের এবং কুপ্রসঙ্গে নিজেদের মুখে স্তম্ভিত করে। সদ্গুণ রাশি প্রসার সাধন করে, দুষ্কর্মকে ধ্বংস করে, সৎকর্মে শুভফল দানকারী সিদ্ধি সিদ্ধি দান করে। ভক্তিদম সর্ব সিদ্ধিদম নব গ্রহ ভয় অপাহম দুঃস্বপ্ন নাশন চৈব সুস্বপ্নাং সুস্বপ্নানাং প্রদর্শকম। ইহা ভক্তি প্রদান করে, সকল প্রকার সিদ্ধি দান করে, নবগ্রহে নিরূপতাজনিত ভয় অপহরণ করে, দুঃস্বপ্ন নাশ করে, সুস্বপ্ন দর্শন করায়। সর্বশান্তিকরম নিত্যম বন্ধাপুত্র পরপ্রদম অদ্বৈত করণম শ্রীনাম সৌভাগ্যদায়কম করম। ইহা আয়ু ইহা নিত্যই সকল প্রকার শান্তি দান করে, বন্ধাকে পুত্ররূপ ফল প্রদান করে, শ্রীগণের বৈতব্য দোষ নাশ করে, সকলকে পরম সৌভাগ্য দান করে। আয়ুর আরোগ্যময় ঐশ্বর্য পুত্র পুত্রাদি বর্ধকম নিষ্কাম স্ত্রী বারংবার যত আপনার। ইহা আয়ু আরোগ্য ঐশ্বর্য পুত্র পুত্রাদি বর্ধন করে, নিষ্কাম ভাবে তিনবার যিনি পাঠ করেন তিনি সহজেই মোক্ষ লাভ করেন। সর্ব দুঃখ ভয়ং বিঘ্নং নাশয়েতাপহারকং সর্ব বাধা প্রশমনং ধর্ম ধর্মার্থ কাম মোক্ষদম। ইহা সকল প্রকার দুঃখ ভয় বিঘ্ন অপরাধ হরণ করে, সর্ব বাধা নাশ করে এবং ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদান করে। যং যং চিন্তয়েত কামং তং তং প্রাপ্নোতি নিশ্চিতং কামিনাং কামধেনুং চ কল্পিতস্য সুরধ্রুবম। যাহা যাহা যে যাহা কামনা করেন সত্য সত্যই তিনি সব সমুদায় প্রাপ্ত হন। ইহা কামীদের কামধনু মনুষ্য সাবিষ্ট রূপে যাহা কল্পনা করেন তাহার পূরণে কল্পদ্রুম সদৃশম চিন্তা মনে চিন্তিত সর্বমঙ্গল কারকম জপেচ্ছ শৈবস্য দানপত্রস্য বৈষ্ণব। ইহা সকল চিন্তিত পূরণের চিন্তিত মনিরূপ ও সর্বমঙ্গলকারী শাক্ত শৈব গানপত্য বৈষ্ণব সৌরগণ ইহা জপ পাঠ করিতেন। হে দেবী ইহা সিদ্ধিপ্রদ দাতা ধর্ম অর্থ কাম মোক্ষপ্রদ। সংসার মলন সংসার মলন আসার্থম ভবতা পরিবৃত্তয়ে গুরু গীতা মহর্ষি স্নান তত্ত্ব কুরুতে সদা। সংসার মল নাশের জন্য এবং সংসার জ্বালা নিবৃত্তির জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সর্বদা গুরু গীতার তীর্থরূপে স্নান করিলেন বা তাদের এই তীর্থরূপে স্নান করা উচিত। সৈব সদ্গুরুর যস্যাৎ সৎসদ ব্রহ্ম বিদ্যমান তস্য স্থানানি সর্বাণি পবিত্রাণি ন সংশয়। অস্তি নাস্তি এবং এত উপায় করে যে ব্রহ্ম অবস্থিত তাহাকে যিনি উত্তম রূপে জানিয়াছেন তিনি সদ্গুরু, যাহার সকল অবস্থিতি স্থানই পবিত্র, ইহাতে কোন সংশয় নাই। সদেশ শুদ্ধ যত্রাশ গীতা তিষ্ঠতি দুর্লভা তত্র দিয়ে বাগানাশালী ক্ষেত্র পীঠে বসন্তিহি। যে স্থানে এই দুর্লভ গীতা অবস্থান করে সেই স্থান পবিত্র হইয়া যায়, সেই ক্ষেত্ররূপিত স্থানে সকল দেবতাগণ বাস করেন। সুচিরেব সদা জ্ঞানী গুরু গীতা জপনেতু তস্য দর্শন মাত্রে না পুনর্জন্ম না বিদ্যতে। গুরু গীতা জপের পুনঃ পুনঃ পাঠের দ্বারা সদা সুচি ও জ্ঞানী হন, তাহার দর্শন মাত্রে পুনর্জন্ম নিবারিত হয়। অর্থাৎ তাদৃশ সাধকের সংস্পর্শে আসিলে সাধারণ জীবন জন্ম মৃত্যুর পারে যাইতে দৃঢ় ইচ্ছা হয়। সত্যম সত্যম পুনঃ সত্যম নিজ ধর্ম মায়াবিত গুরু গীতা সম নাস্তি সত্যম সত্যম বরাণে হে সুবদনী। আমার নিজ ধর্ম গুরুরূপে নিজের মনোগত অভিপ্রায় আমি বর্ণনা করিলাম, গুরু গীতা সমান আর কিছু নাই। ইহা সত্য সত্য পুনঃ সত্য গুরুদেব গুরুর ধর্ম
गुरु निष्ठा परम तपः गुरु परतरं नास्ति नास्ति तत्त्वं गुरु परम गुरुई उपास्यते गुरुई धर्म गुरु निष्ठाय श्रेष्ठ तपस्या गुरु हईते श्रेष्ठ आर किछुई नाई गुरु हईते श्रेष्ठ तत्त्व आर किछुई नाई धन्य माता पिता धन्य धन्यं सर्व पुरस्पता धन्य चा वसुधा देवी गुरु भक्ति सुदुर्लभा हे देवी गुरु भक्ति बड़ई दुर्लभ गुरु भक्ति परायण व्यक्तिर माता धन्य पिता धन्य তাহার সকল কুল ও পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল ধন্য পৃথিবীতে জন্ম পরিগ্রহ করা বসুধা ও ধন্য শরীর ইন্দ্রিয় প্রাণ অর্থ স্বজন বান্ধবাহ পিতৃ মাতৃকুলং দেবী গুরুরেব ন সংশয় অজন্ম কত্যাং দেবীষি জব ব্রত তপ ক্রিয়া তস্মা ফলং দেবী গুরু সন্তোষ মাতৃত শরীর প্রাণ অর্থ প্রাণ অর্থ স্বজন বান্ধব মাতৃকুল পিতৃকুল সতা শ্বশুরকুল এই সমস্ত গুরু অবরুদের বহু প্রকারের বহু গুরুর নিকট হইতে শিক্ষা লাভের ন্যায় এই সমস্ত স্থল হইতে গুরু ভক্ত শিক্ষা লাভ করেন এই বিষয়ে হে দেবী সন্দেহ নাই হে দেবতাগণ ঈশ্বরী দেবী কোটি কোটি জন্মের যে জব্রত তপস্যা প্রক্রিয়া তাহার সকল প্রকার সুফল গুরুর সন্তুষ্টি মাত্রেই লাভ হইয়া থাকে বিদ্যা ধনম ধনৈব অন্ধভাগ্যাশ্চ জেন নাহ গুরু সেবন ন কুর্বন্তি সত্যং সত্যং বদাম্যহম বিদ্যা ধনের অহংকারে মত্ত যে মনুষ্যগণ গুরু সেবায় পরাঙ্গ তাহার আনন্দ ভাগ্য ইয়ামি সত্য সত্যই বলিতেছি গুরু গুরু সেবা পরম তীর্থ মন্নর তীর্থ মনার্থকম সর্বতীর্থ আশ্রয়ম দেবী সর্বগুরুশ্চরণাম্বুজম হে দেবী গুরু সেবায় শ্রেষ্ঠ তীর্থ অন্য তীর্থ অনর্থ সদ্গুরুর চরণ কমল সকল তীর্থের আশ্রয় ইদং রহস্যং অবাচ্যন তবাগ্রে কথিতং ময়া সুগোপাঞ্চ প্রজানেন জেনাত্মানং প্রজাশ্রয়সি আমার হে দেবী আমি তোমার নিকট এই রহস্য বর্ণনা করিলাম ইহা অতি যত্ন সহকারে গোপনে রাখিবে তাহার নিকট বলিবে না ইহা দ্বারাই তুমি আত্মস্বরূপে গমন আত্মজ্ঞান লাভ করিতে পারিবে ফলে তোমার সন্তানগণেরও কল্যাণ সাধনে সমর্থ হইবে সদান গণেশাদি বৈষ্ণবনাঞ্চ পার্বতী মনসাপিন বক্তব্যম অনুসন্নিধ কারকম আমার সান্নিধ্য কারক এই শাস্ত্র শ্রদ্ধাহীন হইলে কার্তিক গণেশাদি স্বজন এবং বৈষ্ণব দিকের নিকট মনে মনেও বলিবে না অর্থাৎ শ্রদ্ধা হীন দিকের নিকট চিন্তা পর্যন্ত করিবে না অতীব চিত্ত শান্তি চ শ্রদ্ধা ভক্তি সমন্বিতে প্রবক্তব্য নীলম দেবী মমাত্মাসিনী সদা প্রিয়ে হে প্রিয়ে দেবী তুমি আমার আত্মস্বরূপ সেই অতি তোমার নিকট বলিতেছি অতীব শান্ত চিত্ত শ্রদ্ধা চিত্ত ব্যক্তিকে এই শাস্ত্র বলা উচিত অভক্তে বঞ্চকে ধূর্তে পাশন্ডে নাস্তিকে নরে মননাশাপি ন বক্তব্যম গুরু গীতা ভীতম তে হে প্রিয়ে অভক্ত বঞ্চক ধূর্ত পাশন্ড নাস্তিক মনুষ্যকে মনে মনে গুরু গীতা নামক এই শাস্ত্র বলিবে না তাদৃশ ব্যক্তির নিকটে শাস্ত্র চিন্তাও করিবে না আগমনিক পাশ্চাপি নির্বনাশ্র ত্রিধাতম তস্মাদি বিদ্যতে ঋষি গুরু গীতা মায়া পিতা হে দেবগণে ঈশ্বরে আগম শাস্ত্র তিন প্রকার আগম নিগম অনির্বাণ এই সকল হইতে উদ্ধার করিয়া অর্থাৎ সংকলন করিয়া আমি গুরু গীতা তোমাকে বলিলাম গুরু ও অহম শান্তি শিষ্য বিত্তব হারতা দুর্লভয়াম গুরুদেবী শিষ্য সন্তাপ হারতা শিষ্যের দল অপর গুরু বহু আছেন কিন্তু হে দেবী শিষ্যের সন্তাবরক সংসার দুঃখে নিবারক এই প্রকার ব্রহ্মই গুরু অত্যন্ত দুর্লভ সংসার সংসার সাগর সংকৃত মন্ত্র ব্রহ্মাদি দেবমণি পূজিত সিদ্ধ মন্ত্র দারিদ্র দুঃখ ভয় শোক বিনাশ মন্ত্র বন্দে মহাভয়হরম গুরুরাজ মন্ত্র এই গুরু পিতা স্তোত্র সংসার সাগর উত্তীর্ণ হইবার একমাত্র মন্ত্র ইহা ব্রহ্মাদি দেব মুনিগণ কর্তৃক পূজিত সিদ্ধ মন্ত্র দারিদ্র দুঃখ ভয় শোক বিনাশ মহাভয়হর এই গুরুরাজ মন্ত্রকে বারবার বন্দনা করি।
ओम नमोस्तुभ्यं महामंत्रदायिने श्री गुरुकिले ब्रह्मज्ञानो प्रकाशाय संसारो दुःखदायिने पतिसंवाय मुक्ताय वीराय ज्ञानहारिणे नमस्ते कुलनाथाय कुलकुलविन्नदायिने शिवतत्त्व प्रबोधाय ब्रह्मतत्त्व प्रकाशिने नमस्ते गुरवेति ब्रह्मसाधुपभैरयिने अनाचरचर भाव बुधाय भवहेतवे बाबा भव विनिर्मुक्त मुक्तिदात्रे नमो नमः शिवाय शक्तिनाथाय सच्चिदानंद रूपिणे कामरूपाय कामाय कामके विपलात्मने कुलपुजपदेशाय कुलाचार स्वरूपिणे आरोप्य निजे चित्शक्ति समभाव विभूताय नमस्ते अस्तु महेशाय नमस्ते अस्तु नमो नमः इदं सत्यं पते नित्यं साधको गुरुभिर्मुखः प्रातरुत्थाय देवीशितत विद्या प्रसिद्धति इति पूज्जिका तंत्रत्वं गुरुस्तत्वं समाप्तं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षद्ब्रह्म तस्मै मंदिरेव शुभं सर्वदुःखहरं शङ्खं सुस्थितं रामकृष्ण सर्वसर्वं वल्लभकुर्जं वल्लभविनायकं राधावल्लभं भावयामि।